নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের স্ন্যাক করে দেখাবো, একদম নতুন আর খেতে অসাধারণ লাগে, আর তৈরি করা একদম সহজ, যে কেউ পারবে, একদম ইনোভেটিভ, এর আগে কোথাও দেখেননি এই রেসিপিটা। এই রেসিপিটা হলো ম্যাঙ্গো রোল। আসুন তাহলে দেখে নিই কীভাবে করলাম আমি এই স্ন্যাকটা। এই রেসিপিটার জন্য প্রথমে আমি একটা পাকা আম নিয়ে নিলাম। আমি এখানে হিমসাগর আমটা ব্যবহার করছি, কারণ হিমসাগর আমটা খুব মিষ্টি হয়। এই আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি এটাকে খোসা ছাড়াবো। আমি ছুরি দিয়ে এই আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি অভ্যস্ত না থাকেন ছুরি দিয়ে কাটতে, তাহলে বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আমটার খোসা ছাড়িয়ে তারপর আমি এভাবে পিস করে নেব। তারপর আমি আবার পাতলা পাতলা করে লম্বা লম্বা করে পিসটা করব। এবার একটা পাত্রে আমি 1 টেবিল স্পুন ময়দা নিয়ে নিলাম, আর নেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার সামান্য আর একটু নুন দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু মোটামুটি একটু ঘন ঘন মতন হবে, এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিলাম। এই ব্রেডগুলিকে আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এই সাইডগুলো একটু শক্ত হয়, তাই রোল করার সময় একটু অসুবিধা হবে, তাই সাইডগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি এই ব্রেডটাকে একটু বেলন দিয়ে চেপে একটু ছড়িয়ে নেব, আর একটু পাতলাও হয়ে যাবে আর একটু ছড়িয়েও যাবে এইভাবে। এবার এর মাঝখানে আমি দেব এখানে কেটে রাখা কিছু আম, আর আছে পনিরের স্লাইস। এবার ব্রেডের মাঝখানে প্রথমে স্লাইসটা দিয়ে দেব পনিরের পাতলা করে কাটা, আর মাঝখানে দিয়ে দেব একটা করে আমের পিস। আমের পিসগুলো আমি লম্বা করে কেটে রেখেছি। এবার আস্তে আস্তে করে ফোল্ড করে এভাবে সবটা গুছিয়ে রাখছি। তারপর আমি বাদ বাকিটা করে দেখাবো। এভাবে আমি একটা একটা করে গুছিয়ে রাখছি। আমি সবগুলো আস্তে আস্তে করে নিচ্ছি একইভাবে। এইভাবে আমি সবগুলি রোল রেডি করে নিলাম। এবার আমি ভাজতে চলে যাব। আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা আছে, এর মধ্যে একটু গড়িয়ে নিয়ে আমি ভেজে নেব। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। আর আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। এইভাবে আমি রোলগুলি দিয়ে দিলাম ভাজতে। তারপর আস্তে আস্তে করে রোলগুলি পাল্টে নিচ্ছি ও অপোজিট সাইডটা ভাজার জন্য। এভাবে হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার হবে, সবগুলি ভাজা হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। এই রোলটা খেতে অসাধারণ লাগে, আর এত ক্রিস্পি হয় আর এত টেস্টি হয়, সত্যি মানে না খেলে বুঝতে পারবেন না। একবার অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা করার জন্য। আর ঝটপট হয়েও যায় আর খেতে বেশ ভালো লাগে, একটু অন্য ধরনের। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও এভাবে করে খেতে পারে। আর কেউ বাড়িতে গেস্ট আসলে ঝটপট হয়েও যাবে, করে দেবেন, খুব ভালো লাগবে খেতে। আর এখন তো প্রচুর আম বাজারে, করাও কোনো ব্যাপার না, করে নেবেন। আর করে খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো, আপনাদের মতামতটা আমার ভীষণ প্রয়োজন, অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন।
এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভেতরটা কিরকম হয়েছে, খুব ক্রিসপি তো হয়েছেই, আর ভেতরটা দেখুন দেখতে কি সুন্দর লাগছে। পনির আছে আর আম আছে, দারুণ লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়। আমি করে আগে খেয়েছি, খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।